একটা ছোট স্মৃতির কথা দিয়ে আমি আমাদের আজকের এই আলোচনার সভা আমি শেষ করতে চাই। 1965 সালের 1 ফেব্রুয়ারি আমি তখন ঢাকা কলেজের ছাত্র, পাকিস্তানের সামরিক শাসনের বিরুদ্ধে প্রথম ছাত্র প্রথম মিছিল, সেখানে স্লোগান ছিল সামরিক শাসন মানে না, গণতন্ত্র চাই, নির্বাচন চাই, স্বাধীনতা চাই, আমরা করে চলেছি। আবার পূর্ণ গণতন্ত্র চাই, আমরা একটা অংশগ্রহণমূলক নির্বাচন চাই, মত প্রকাশের অধিকার চাই, বিশেষ করে বিশেষ করে সাংবাদিক এবং সংবাদপত্রের স্বাধীনতা চাই, পূর্ণ স্বাধীনতা চাই, এবং যে স্বাধীনতার ফলে আমরা আমাদের কথাগুলো আরো পরিষ্কার সত্যভাবে প্রকাশ করতে চাই। আমরা সবাই দেশের মঙ্গল চাই, আমরা সবাই এবং প্রথম আলোর সকল কর্মী সাংবাদিক আমরা সবাই বাংলাদেশের জয় চাই।